আমাদের মস্তিষ্ক এবং ব্রেনকে হাজার হাজার বিজ্ঞানীরা প্রতিদিন রিসার্চ করেই চলেছে এবং প্রতিবারই তারা এই মস্তিষ্ক এবং ব্রেন থেকে নতুন কিছুকে ডিসকভার করতে পেরেছে। কিন্তু আজ আপনি সবথেকে অবাক করা একটি কথা জানতে চলেছেন। এই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি অন্য কিছু নয় বরং আপনার মস্তিষ্কের সঙ্গে রিলেটেড একটি বিষয় এবং এই বিষয়টিকে জানার আপনার অবশ্যই দরকার। এবং প্রতিবারের মতো এই ভিডিওটিরও রিসার্চের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। যদি আপনার শরীরে জলের ঘাটতি থাকে এবং দীর্ঘদিন ধরে যদি এই ঘাটতি চলতে থাকে, তাহলে এই ডিহাইড্রেশন আপনার ব্রেনের ক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। হ্যাঁ, আমি জানি আপনাকে এই কথাটি খুব সাধারণ কথা বলে মনে হচ্ছে এবং আপনি হয়তো ভাবছেন যে তাহলে এই ভিডিওটিতে স্পেশাল কি জিনিস রয়েছে। এই স্পেশাল জিনিসটিকে বুঝতে গেলে আপনাকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। আপনি হয়তো এই কথাটি নিশ্চয়ই জানেন যে আপনার ব্রেনের 80% অংশই হলো জল, কিন্তু সায়েন্টিফিক রিসার্চে যে নতুন কথাটি জানা গিয়েছে, সামান্য পরিমাণ জলের অভাবও আপনার ব্রেনের ক্ষমতাকে অনেকটা কমিয়ে দেয়। সামান্য পরিমাণ জলের অভাব, এই কথাটিকে আপনি শুনে রাখুন, এই সামান্য পরিমাণ জলের অভাবই আপনার ব্রেনের ক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। কম পরিমাণ জল খাওয়া আপনার স্মরণ শক্তিকে তো কমিয়ে দেয়, সাথে সাথে এটি আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বা মনসংযোগ ক্ষমতাকেও কমিয়ে দেয়। জল আপনার হরমোন নিঃসরণ প্রসেসের উপরও প্রভাব ফেলে, সাথে সাথে আপনার ইমোশনের উপরেও প্রভাব ফেলে। যখন আপনার শরীরে হরমোনের ডিসব্যালেন্স ঘটে, তখনই আপনার রাগ, আনন্দ, ভালোবাসা, দুঃখ প্রভৃতি ইমোশনস গুলি লক্ষ্য করা যায়। কিন্তু সমস্যা হলো এই যে বেশিরভাগ লোকেরাই এই সিক্রেটটিকে জানে না। দেখুন, আমি আপনাদের জন্য এই ইন্টারেস্টিং ভিডিওগুলি তৈরি করি এই কারণেই, কারণ আমি আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি হেলদি দেখতে চাই। রিসার্চে পাওয়া গেছে আপনার শরীরে ঘটে থাকা প্রায় সমস্ত প্রকার কাজে জলের ভূমিকা রয়েছে। এ কারণের জন্য আপনাকে রেগুলারলি জল পান করা প্রয়োজন। যেভাবে গাড়িতে পেট্রোল বা ডিজেল, ঠিক একই রকম ভাবে জল আপনার ব্রেনের ফিউয়েল হিসেবে কাজ করে। যখন আপনার ব্রেনে পর্যাপ্ত মাত্রায় জল পৌঁছায়, তখনই আপনার ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে। কেবলমাত্র এক গ্লাস অর্থাৎ 250 ml জলই আপনার ব্রেনের পাওয়ারকে 10 গুণ বাড়িয়ে দিতে সাহায্য করে। আপনার ব্রেনের যে নিউরন রয়েছে সেগুলি হাইড্রেটেড থাকলে তবেই আপনার ব্রেন সঠিকভাবে কাজ করে। আর আপনার নিউরনকে হাইড্রেটেড রাখার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে জল পান করা অবশ্যই দরকার। আপনার শরীরকে সবসময় হাইড্রেটেড রাখা প্রয়োজন। যদিও এটি একটি ছোট্ট কথা, কিন্তু তবুও এই কথাটিকে আমাদের খুব ভালোভাবে মনে রাখা উচিত। আপনার মুখ এবং গলা শুকিয়ে গিয়েছে তখনই যে আপনি জল পান করবেন তা নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনার শরীর ডিহাইড্রেটেড, অর্থাৎ আপনার শরীরে জলের প্রয়োজন কিন্তু তা আপনি জানতেই পারেননি। এই কারণের জন্যই আপনাকে ঘন ঘন জল পান করা দরকার। তো যদি আপনার সকালে ঘুম থেকে উঠে জল পান করার অভ্যাস থেকে থাকে, তাহলে কংগ্রাচুলেশনস, কারণ এটি পৃথিবীর সবথেকে হেলদিয়েস্ট হ্যাবিটস এর মধ্যে থেকে একটি। কারণ সকালের সময়টি হলো এমন একটি সময় যখন আপনার জলের প্রয়োজন সবথেকে বেশি। তো যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং এই হেলদি হ্যাবিটসটি যদি আপনার না থেকে থাকে, তাহলে এটিকে আপনি খুব তাড়াতাড়ি আপনার হ্যাবিট বানিয়ে নিন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কমপক্ষে 1 লিটার জল পান করা প্রয়োজন। কারণ রাতের বেলা যখন আপনি ঘুমুন, তখন আপনার শরীরের মধ্যে থাকা বিষাক্ত টক্সিনগুলি ফিল্টার হয়, আর এই ফিল্টারেশন প্রসেসকে চালানোর জন্য আপনার শরীরকে সাহায্য করে জল। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে কমপক্ষে 1 লিটার জল পান করা দরকার। জল পান করলে আপনার মেটাবলিজমের পরিমাণ খুব বেড়ে যায় এবং যা আপনাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। জল আপনার ইমিউন সিস্টেমকে মজবুত রাখতে সাহায্য করে। ইমিউন সিস্টেম সেই প্রণালীকে বলা হয় যা আপনার শরীরের বিভিন্ন রোগকে দূরে রাখতে সাহায্য করে। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি আপনাকে জল পান করতে বললাম। ঘুম থেকে ওঠার পর, অনেক ঘুম থেকে ওঠার পর, ব্রাশ করার পর নয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের মুখের মধ্যে সালাইভার মাত্রা সব থেকে বেশি থাকে। আর এই সালাইভার মধ্যে এনজাইমস, অ্যান্টিবডিজ আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এর মতন গুরুত্বপূর্ণ এলিমেন্টস গুলি থাকে। এই সালাইভার মধ্যে প্রচুর পরিমাণে মেডিসিনাল এলিমেন্টস থাকে। এই সালাইভা আপনার স্কিনকে গ্লো রাখতে সাহায্য করে এবং সাথে সাথে পিম্পলস কে দূরে রাখতেও সাহায্য করে। কয়েকদিন যদি আপনি রেগুলারলি সঠিক মাত্রায় জল পান করেন, তা আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার স্কিনের গ্লো বেড়ে গিয়েছে এবং আপনার পেটের বিভিন্ন সমস্যাও দূর হয়ে গিয়েছে। এতগুলি কারণের জন্য আপনাকে সারাদিনে মাল্টিপল টাইমস, অর্থাৎ বারবার জল পান করা উচিত। এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়।